অসাধারণ হাতের কাজ নিয়ে আজাদ ভাইয়ের বাড়িতে চলে এসেছি হঠাৎ করে একদম ডাকাত পড়ার মতন আক্রমণ করেছি আজকে সব কিছু নিয়ে আজাদ ভাইয়ের বাগান দেখাবো তো স্কিপ করবে না পরপর দেখতে থাকো অসাধারণ ক্যাক্টাস সুন্দর সুন্দর অনেক ধরনের ক্যাকটাস এখানে আছে নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি আজাদ ভাইয়ের বাড়ি যে আজাদ ভাই আমাকে মিট দিনকে একটা সুন্দর অ্যাডিনিয়াম প্রেজেন্ট করেছিল সেই আজাদ ভাইয়ের বাড়িতে আজকে চলে এসেছি খুব সুন্দর বাগান তার সঙ্গে রয়েছে সবথেকে খুব সুন্দর শান্তির প্রতীক পায়রা এই পায়রা দিয়েই প্রথমে শুরু করব আর রয়েছে ফল ফুল এবং সবজি সব দিয়ে সাজানো ছোট্ট বাগান তো চলো দেখা যাক চলে এসেছি দেখো পায়রা কি সুন্দর এক একটা কক্ষে এক এক ধরনের পায়রা দুটো করে আছে এখানে দুটো এখানে দুটো এখানে নিচে একটা করে সব আছে রয়েছে নানা ধরনের ক্যাকটাস দেখো এখানে এক ধরনের ক্যাকটাস এখানে এক ধরনের এখানে এক ধরনের এখানে এক ধরনের ক্যাকটাস আর পটলের লতা কিভাবে একটা লতা থেকে গাছ তৈরি করা যায় তা সেই পদ্ধতিটা তোমরা এখানে দেখে নাও একটা লতাকে কীভাবে ইউসেপ দিয়ে সুন্দর করে মাটির সঙ্গে দেওয়া আছে এই যে গিট আছে এই গিট থেকেই গাছটা বেরোবে এখানে বেরিয়ে গেছে কিছু এখানে রয়েছে কিছু ফুল গাছ এখানে রয়েছে অনেকগুলো এডিনিয়াম দেখো এক একটা এক এক ধরনের সেভ করেছে খুব ভালো লাগছে এখানে দেখো কি সুন্দর একটা পাতি লেবু গাছ প্রচুর লেবু ধরেছে চারিপেশটা আসলে এক কথায় চাষি সব ফ্যামিলি ছাদে সব গরুর খাবার খড় এখানকার বাড়ির বৈশিষ্ট্য হলে কি বেশিরভাগ বাড়ি প্লাস্টার করা থাকে না তাও তো দূরে দেখতে পাচ্ছি কটা বেশিরভাগ বাড়িতেই প্লাস্টার করে না এই গ্রামের বৈশিষ্ট্য এটা বন্ধুরা এটা একটা গোলাপ গাছ এখানে দেখো নিজে তৈরি করেছে একটা সিমেন্টের যাতে ও ধনে পাতা করেছে এখানে রয়েছে একটা নাকচাপা গাছ খুব সুন্দর এটা আনারস গাছটা খুব সুন্দর হয়েছে দেখতে এখানে দেখো কি সুন্দর চারিদিকে গাছ দিয়ে মাঝখানে একটা বোতল দিয়ে খুব সুন্দর করেছে এটা আর এই ছোটো ছোটো সব চারা এটা একটা লঙ্কা গাছ চন্দ্রমল্লিকা খুব সুন্দর ডালিয়া ইটুনিয়া করেছে খুব সুন্দর দেখো এই গ্রোথটা খুব সুন্দর রয়েছে বিভিন্ন ধরনের ইনকা গাদা গাঁদা গাছগুলো খুব সুন্দর কি করেছে দুই পাশে ইঁট দিয়ে মাঝখানে মাটি দিয়ে করেছে খুবই সুন্দর দেখো এখানে একটা খুব ভালো ফুল দেখাবো আজকে তোমাদের সূর্যমুখী দেখাতে পারছি না মুখটা এই এটা হচ্ছে সূর্যমুখী আর গাঁদা ফাগুলো তো ভীষণই ভালো লাগছে সুন্দর ছাদ আলো করে আছে এখানে দেখো এটা প্লাস্টিকের কৌটোর মধ্যে কি সুন্দর করেছে পিটিউনিয়া এখানে রয়েছে দেখো কি সুন্দর একটা ডালিয়া গাছ ভীষণই ভালো লাগছে মাছের ক্যারেটে করেছে মিষ্টি তেঁতুল রয়েছে খুব সুন্দর ক্যাকটাস দেখো খুব সুন্দর খুব সুন্দর দুই ধরনের ক্যাকটাস এটা একটা একটাই মাত্র বোগেন বেলিয়া আছে খুব সুন্দর দেখো খুব সুন্দর কালার করেছে খুব সুন্দর বোগেন বিলিয়া দারুণ কালারটা ভীষণই সুন্দর অসাধারণ কালার চন্দ্রমল্লিকা করেছে করার অনেক কিছু চেষ্টা করেছে নতুন করছে তো বাগান তো অনেক কিছু চেষ্টা করেছে বেশ সুন্দর লাল কালারের ভীষণই ভালো লাগছে কেমন লাগছে হঠাৎ করে ম্যাডাম চলে এসেছে তোমার বাড়ি হ্যাঁ খুব ভালো লাগছে কি বলবো আমি খুব মানে খুবই ভালো লাগছে যে আমার বাড়িতে এসেছেন আপনি আমি খুব অনুপ্রেরণা মানে খুবই ভালো লাগছে কতদিন বাগান করছো তা ছয় সাত বছর হচ্ছে ছয় সাত বছর বেশি কি ভালোবাসো বেশি ফুলটাই বেশি ফলের চেয়ে ফুলটাই বেশি ছোট ছাদ তো ফল করি ওঠা হয় না হুম ফলের মধ্যে আপনার এই ড্রাগন আছে একটাই ফল হুম তাছাড়া বাগান তো দেখিয়েছি যেহেতু তুমি মিস্ত্রির কাজ করো আমি আগেই চলে এসেছি বলে বাগানটা দেখানো হয়ে গেছে তবে পায়রাও তো পুষছো দেখছি হ্যাঁ পায়রা বাবা পুষ বাবার বাবার আচ্ছা আচ্ছা তা খুব ভালো তা তুমি স্পেশাল যে এই অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম করেছো এটা কোথা থেকে শিখেছ অ্যাডিনিয়ামে বড় বড় ইউটিউবারদের কাছ থেকে দেখা শেখা আপনাদের মতন ইউটিউবারদের কাছ থেকে শেখা আচ্ছা আমি অ্যাডেনিয়ামে কিছুই করি না আমার তো সবজিটাই বেশি ভালো লাগছে বেশ সুন্দর ফুল ফোটে হ্যাঁ হুম এটা আমার মায়ের হাতের তৈরি আমি বলেছিলাম আমার মা করে দিয়েছে এটা আচ্ছা আচ্ছা আমি আমি তো বিমনি গাঁতে পারি ও কেটেছে আর মা বিননি করে দিয়েছে ফুল ফুল হয় হ্যাঁ ফুল হয় বাহ খুব সুন্দর দারুণ লাগছে আরো আছে দাঁড়ো দেখো নিজের শখের সাথে মায়ের শখটাও পূরণ করেছে এত সুন্দর নতুন করে ডিজাইন করেছে এটা আমার কাছে অভিনব লাগলো এইটা আমি কোনো জায়গায়ও দেখিনি ও করেছে ওকে আমি সাধু কী চাষ করো মাঠে সবজি আছে দশ কাটা বাগুন আর এসব জিরে পেঁয়াজ এসব জিরে কালো জিরে কালো জিরে আচ্ছা আচ্ছা আর আমি অনেক পটল দেখলাম এই পটলটা বাগানে ইয়ে মাটির জন্য করেছো জমির জন্য করেছো ওইভাবে পদ্ধতিটা করেছো আমাকে একটু দেখাও কোথা থেকে শাখা বেরোবে আপনার পটলটা তিনখানা গিট নিতে হবে তিনখানা গিট নেওয়ার পরে আপনার দুখানা মাটির নিচে দিতে হবে এবং একখানা এখানে আমি দেখাচ্ছি আপনাকে এই যে আপনার অলরেডি ই চলে এসছে মাটি ফুড়েও বার হবে আচ্ছা এই যে অনেকে বলে পুরুষ আর স্ত্রী গাছ এটা সম্পর্কে একটু যদি বলো পুরুষ এখানে আমাদের পুরুষ নিয়ে আমরা সবে কিনে এসছি ফলন হবে হবে তো পুরুষ লাগাতে সেটা আমরা পরে রোপন করবো কোথা থেকে পাবে পুরুষ পুরুষ এই জমি থেকে অন্য জমি থেকে নিয়ে আসবে একটাই লাগাবে সেই একটা ফুল দিয়ে সবাইকে স্পর্শ করে দেবে কখন করতে হয় পরাগ মিলনটা ওই সকালের দিকে খুব সকালে সূর্যদেব ওঠা ওঠার আগে তাই তো এবং এখনও কৃত্রিমভাবে অনেক মেডিসিন উঠে পড়েছে কৃত্রিমভাবেও করছে করছে তবে আমি যে কামিরুল সাহেবের ভিডিও তো তুমি দেখেছো চাই না যে পটলটা আছে সেটা কিন্তু পলিনেশান করতে হয় না একদম গাছটা লাগিয়ে দিলেই হয়ে যায় খুব ভালো লাগলো আরও কথা বলবো সুন্দর গেঁদা লাগিয়েছো এগুলো সব এই সব গাছ কোথা থেকে কেনা হয় সব নার্সারি থেকে আপনার ছোট ইনকা গাঁদা পাঁচ টাকা পিস ছোট নার্সারি থেকে পাঁচ টাকা করে নিয়েছে বা এই ছোট যখন ছিল পাঁচ টাকা করে নিয়েছে তো বলো একটু কিভাবে মাটি তৈরি করো মাটি আপনার আমাদের গ্রাম্য এলাকায় গোবর সারটা বেশি পাওয়া যায় গোবর সার তারপরে পাতা পাতা সার এসব বেশি পাওয়া যায় সব সাধারণ মাটি আর গোবর মাটি এই মাটি দিয়ে আমি আর এর সঙ্গে কিছু মেশাও না এর সঙ্গে কিছু মেশাই না আর ইতে সপ্তাহে দুদিন করি খোল ভিজানো জল আর আর এমনি কিছু এমনি আপনার রাসায়নিক সার হিসাবে ডিএপি দি অল্প দুটো চারটি দুটো চারটি করে ডিএপি আচ্ছা আর এমনি ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড কিছু দাও ফাঙ্গিসাইড হিসাবে সাব পাউডারটা ব্যবহার করি আমি কতদিন অন্তর ও 15 দিন অন্তর আচ্ছা গুলে দাও তো হ্যাঁ গুলে আর ড্রাগন গাছে ড্রাগন এসেছিল হ্যাঁ ড্রাগন অনেকই এসেছিলো আপনার এক হয়ে যাবে এক এই চারাটা কোথা থেকে নিয়ে এসেছিলে এটাও নার্সারি থেকে নিয়ে এসেছিলাম আচ্ছা তুই চারা করেছো হ্যাঁ আমি নিজেই একখানা চারা নিয়েছি আমি নিজেই চারা করেছি এবং পাড়ার গ্রামের প্রচুর লোককে আমি দিয়েছ এইটাই ভালো আমার এইটাই ভালো লাগে যে তুমি যেটা খাচ্ছো সেটা মানুষকে দেবে এবং চারা করে মানুষকে দেবে আরও যেন তোমার গাছ যেন আরও আরও বাড়িতে বিস্তার লাভ করে এটাই হচ্ছে বাগানীদের এক নম্বর বৈশিষ্ট্য সত্যি ভালো লাগলো আজকে আজাদের বাড়িতে এসে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হবি হব সুলেখা পৌঁছে যাবে কোনায় কোনায় আজকে যেমন চলে এসেছি হঠাৎ করে আজাদ ভাই আজাদ ভাই কিছুই জানে না হঠাৎ করেই আমি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কারণ এই ভাইটি নতুন একদম নতুন করে বাগান করেছে সবার বাগান সব রকম তো হয় না ছোট বড় মাঝারি সব কিছু নিয়েই হবি অফ সুলেখা তাই ছোট্ট বাগান হলে কী হবে নিজের মেহনত দিয়ে অনেক কিছুই ও বানিয়েছে কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুনভাবে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং হবি অফ সুলেখার সাথে থেকো আজকে আসি টাটা